প্রিয় শিক্ষার্থীরা আজকে চতুর্থ শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় এটি হচ্ছে 7.2 গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক দেখো একটি সমস্যা এখানে স্ক্রিনে দেওয়া আছে আমরা একটু লক্ষ্য করি আমি 12টি চকলেট কিছু প্লেটে সমান ভাগে ভাগ করে রাখতে চাই কোনো চকলেট হাতে না রাখলে কতটি প্লেট লাগবে চলো আমরা প্রথমে একটি প্লেটে চকলেট রাখার মাধ্যমে সমাধানটি বের করার চেষ্টা করি এবং একে একে দুইটি থেকে 12টি পর্যন্ত প্লেট নিয়ে সমাধানটি বের করতে পারি তো চলো শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি যে কিভাবে বের করা যাবে প্লেটের সংখ্যা হাতে না রেখে হাতে রেখে হাতে না রেখে মানে কি এবং হাতে রেখে মানে হচ্ছে ক্রস যদি আমরা একটি প্লেট নেই তাহলে আমরা সেটিতে 12টি চকলেট রাখতে পারি যদি আমরা দুইটি প্লেট নেই তাহলে আমরা প্রতিটিতে 6টি করে চকলেট রাখতে পারি যদি আমরা 5টি প্লেট নেই তাহলে আমরা প্রতিটিতে 2টি করে চকলেট রাখার পরও 2টি চকলেট অবশিষ্ট থাকে যদি আমরা 1, 2, 3, 4, 6 ও 12টি প্লেট নেই তবে হাতে না রেখে সমানভাবে চকলেট ভাগ করতে পারি অর্থাৎ এখানে দেখো যে আমরা যদি 1, 2, 3, 4, 6 এবং 12 এই পরিমাণ প্লেটের সংখ্যা থাকে তাহলে আমরা হাতে না রেখেই এটা সমানভাগে ভাগ করে দিতে পারি এর বাইরে যেগুলো আছে 5, 7, 8, 9, 10, 11 এগুলো এত সংখ্যক যদি প্লেট হয় তাহলে আমাদের সমান সংখ্যক চকলেট দেওয়া সম্ভব নয় যদি আমরা 5, 7, 8, 9, 10 ও 11টি প্লেট নেই তবে সমানভাবে চকলেট ভাগ করতে পারি না চকলেট অবশিষ্ট থাকবে উত্তর আমরা 1, 2, 3, 4, 6 এবং 12টি প্লেটে অবশিষ্ট না রেখে চকলেটগুলো রাখতে পারি যে সংখ্যাগুলোকে 12কে নিঃশেষে ভাগ করতে পারে সেগুলোকে বলা হয় 12-এর গুণনীয়ক 12-এর 6টি গুণনীয়ক রয়েছে 1, 2, 3, 4, 6 ও 12 এক এবং সংখ্যাটি নিজেই গুণনীয়কগুলোর অন্তর্ভুক্ত এখানে খেয়াল করো তাহলে আমরা পেয়েছি যে 1, 2, 3, 4, 6 এবং 12টি প্লেটে অবশিষ্ট না রেখে চকলেটগুলো রাখতে পারি তার মানে এখানে হলো এই যে 12 যে সংখ্যাগুলো 12কে নিঃশেষে ভাগ করতে পারে সেগুলোকে 12-এর গুণনীয়ক বলা হয় তার মানে আমরা এখানে যে সংখ্যাগুলো বের করেছি এটা হচ্ছে 12-এর গুণনীয়ক সবসময় খেয়াল রাখবে 1 এবং যে সংখ্যাটি আমাদের আছে যেমন 12 এরা কিন্তু সবসময় গুণনীয়কের অন্তর্ভুক্ত আমি গুণিতক ও গুণনীয়কের মাঝে সম্পর্ক খুঁজে পেয়েছি উদাহরণস্বরূপ 3 ও 4 সংখ্যা দুইটি 12-এর গুণনীয়ক এবং 12 সংখ্যাটি 3 ও 4-এর গুণিতক দেখো 3 এবং 4 সংখ্যা দুইটি 12-এর গুণনীয়ক অর্থাৎ গুণনীয়ক পেয়েছি 3, 4 আবার 12 সংখ্যাটি 3 এবং 4-এর গুণিতক অর্থাৎ 12কে ভাঙলে আমরা 3 এবং 4 পাবো আর কি আমি প্রতিটি গুণনীয়কের মাঝে সম্পর্ক খুঁজে পাই প্রতিটি গুণনীয়কে একটি জোড়া আছে যাদের গুণফল 12 অর্থাৎ এখানে প্রত্যেকটা যে 6টি গুণনীয়ক বের করেছে এদের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি দেখো 1 এবং 12 12 পাওয়া যায় 3, 4, 12 6 দ্বিগুণে 12 অর্থাৎ এগুলো জোড়ায় জোড়ায় থাকে এবং এভাবে বের করা সম্ভব গুণনীয়কগুলো খুঁজে বের করি ও যাচাই করি আমি কি খুঁজে পেয়েছি তা নিয়ে সহপাঠীদের সাথে মত বিনিময় করি এখানে লক্ষ্য করো যে 4-এর গুণনীয়ক তাহলে 4-এর গুণনীয়ক কি কি হবে 4-এর গুণনীয়ক
দেখো এগুলো হচ্ছে পাঁচের গুণনীয়, পাঁচের গুণনীয়, ছয়ের গুণনীয়, এগুলো ছয়ের গুণনীয়, আটের গুণনীয়, আটের গুণনীয়, তেরোয়ের গুণনীয়, তেরোয়ের গুণনীয়, ষোলোয়ের গুণনীয়, ষোলোয়ের গুণনীয়, আঠারোয়ের গুণনীয়, আঠারোয়ের গুণনীয়। তার মানে গুণনীয়কে সবসময় দেখব যেগুলো গুণনীয়, এটি দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, এটি হচ্ছে আমাদের গুণনীয়ক। আমরা এই তালিকাটি থেকে বুঝব যে কিভাবে আসলে গুণনীয়ক বের করতে হয়, সেই গুণনীয়কগুলো বের করার আমরা চেষ্টা করব। নিচের দিকে লক্ষ্য করো, মূলত এক থেকে শুরু করতে হবে, পরবর্তীতে দুইয়ে যেতে হবে এবং এভাবে এগোতে হবে। গুণনীয়কের জোড়া খোঁজার মাধ্যমে আমরা সব গুণনীয়ক খুঁজে বের করতে পারি। অর্থাৎ এক থেকে শুরু করতে হবে, পরবর্তীতে দুই, তারপরে তিন, তারপরে চার, এভাবে আমরা পর্যায় করবে আমরা খুঁজব, তাহলে আমরা আমাদের এই গুণনীয়কগুলোকে খুঁজে বের করতে পারব। আঠারোয়ের গুণনীয়ক দেখো, এখানে একটা ছক দেখানো হয়েছে, এক এবং আঠারো, এটা হচ্ছে একটা জোড়া, দুই নয় তিন ছয়, অর্থাৎ গুণনীয়কগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকে, আমরা এভাবে বের করার চেষ্টা করব। গুণনীয়ক নির্ণয় করো, দেখো ইতিপূর্বে কিন্তু আমরা অনেকগুলো গুণনীয়ক নির্ণয় করেছি, এখন তোমরা নিজেরা সাত নয় দশ চব্বিশ এবং ছত্রিশ এ গুণনীয়ক নির্ণয় করার চেষ্টা করবে এবং এগুলো তোমাদের হোমওয়ার্ক খাতায় লিপিবদ্ধ করবে। নেক্সট, আমাকে ১২টি লজেন্স ও ১৮টি চকলেট সমানভাবে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে। কোনো লজেন্স বা চকলেট অবশিষ্ট না রেখে লজেন্সগুলো রাখতে কতটি প্লেট লাগবে? যদি আমাদের কাছে একটি প্লেট থাকে তাহলে আমরা তাতে ১২টি লজেন্স ও ১৮টি চকলেট রাখতে পারি। যদি আমাদের কাছে দুইটি প্লেট থাকে তাহলে আমরা প্রতিটিতে ৬টি লজেন্স ও ৯টি চকলেট রাখতে পারি। উফ, এটি গুণনীয়ক সম্পর্কিত একটি সমস্যা। চলো আমরা ১২ ও ১৮ এর গুণনীয়কগুলো নির্ণয় করি। তাহলে আমরা কি করব, এই সমস্যাটি সমাধান করার জন্য ১২ এবং ১৮ এর গুণনীয়ক নির্ণয় করব। আমরা দেখি কিভাবে নির্ণয় করা যায়। ১২ এর গুণনীয়ক, ১৮ এর গুণনীয়ক, দেখো এটি হচ্ছে ১২ এর গুণনীয়ক, এটি হচ্ছে কি ১৮ এর গুণনীয়ক। যদি আমাদের তিনটি প্লেট থাকে তাহলে আমরা প্রতিটিতে ৪টি করে লজেন্স ও ৬টি করে চকলেট রাখতে পারি। যদি আমাদের ৪টি প্লেট থাকে তবে আমরা প্রতিটিতে ৩টি করে লজেন্স ও ৪টি করে চকলেট রাখতে পারি, কিন্তু কিছু সংখ্যক চকলেট অবশিষ্ট থেকে যাবে। উত্তর, কোনো লজেন্স ও চকলেট অবশিষ্ট না রেখে আমরা সেগুলোকে ১ ২ ৩ ও ৬টি প্লেটে সাজাতে পারি। অর্থাৎ তোমরা খেয়াল করবে যে এখানে কোনটা কোনটা মিল আছে, ১ ২ ৩ ৪ নাই, ৫ কোনো নাই, ৬, তার মানে কি হচ্ছে ১ ২ ৩ ও ৬টি প্লেটে এটি আমরা সাজাতে পারি। যে সংখ্যাগুলো ১২ ও ১৮ উভয়েরই গুণনীয় তাদের ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়ক বলে। ১২ ও ১৮ এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে ১ ২ ৩ ও ৬। দেখো ১২ ১২ এর গুণনীয়ক, ১৮ এর গুণনীয়ক। তাহলে ১২ এবং ১৮ এর গুণনীয়কের মধ্যে যেটা মিল পাওয়া গেছে ১ ২ ৩ ৬, এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে এই গুণনীয়ক নির্ণয় করা শিখলাম যে কিভাবে সাধারণ গুণনীয়ক নির্ণয় করে। এখান থেকে আমরা পরবর্তীতে গসাগু নির্ণয় শিখব, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কিভাবে নির্ণয় করে সেটি আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকো।